করোনা ভাইরাসের পরীক্ষাধীন প্রতিষেধক হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান উদ্ভাবিত ব্যানকোভিডকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোব বায়োটেক লিমিটেডের মোট তিনটি ভ্যাকসিনকে সম্ভাব্য প্রতিষেধক হিসেবে প্রি ক্লিনিক্যাল টেস্টের জন্য তালিকাভুক্ত করেছে ডাব্লিউএইচও। গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কাকুন নাগ এটিএন বাংলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। প্রি ক্লিনিক্যাল ট্রায়াল তালিকায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন সহ 156টি কোম্পানির উদ্ভাবিত প্রতিষেধকও রয়েছে। গ্লোব বায়োটেক লিমিটেড বাংলাদেশের তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেটকে তালিকাভুক্ত করা হয়েছে। এই প্রথম বাংলাদেশ থেকে একটি নতুন ভ্যাকসিন স্বীকৃতি পেল আন্তর্জাতিক মহলে। এটা অনেক গর্বের ব্যাপার। এই গর্বটা কিন্তু আমাদের পুরো দেশবাসীর, পুরো জাতির এই তালিকার স্বীকৃতি দিতে দিয়ে আরেকটি জিনিস প্রকাশ পেল যে বাংলাদেশ থেকে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিকভাবে তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে কাজ করছে।